আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেন্সিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কাজ করছি, পজিশনে লিড করছি, কিন্তু তারপরে আমি কিন্তু শুরুতেই কিন্তু স্টুডেন্ট ছিলাম, সেখান থেকে আমি আসলে পজিশনের একজন মানে ব্যক্তি হিসাবে এসেছি। তো ওই জার্নিটা ওরকমই ছিল, তখন আমি শুরু করেছিলাম একজন স্টুডেন্ট হিসাবে, শিখেছি বা এর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে আমরা দেখছি যে আমাদের দুজনেরই একটা যে মিশন হচ্ছে, মিশন যে ফরেন্সিক সায়েন্স নিয়ে কাজ করার যে একটা আগ্রহ, দেখি আমারও সেম আগ্রহ, একটা দুজনের একটা আগ্রহের সাথে আসলে ম্যাচ হয়ে গেছে। তো ম্যাচ হয়ে যাওয়ার কারণে আসলে আমরাও চাচ্ছিলাম যে বাংলাদেশের ফরেন্সিক সেক্টর নিয়ে ভালো কিছু করবো, যেগুলা আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক অনেক রকম সুবিধা পাওয়া যায়, সেগুলো হলো আরো বাংলাদেশে আমরা যদি ডেভেলপ করতে পারি ভবিষ্যতে এটা থেকে আরো ভালো ফিউচার কোনো ইয়ে আসবে। তো ওইভাবে ভাই এখন পিএইচডি করতে গেল, পিএইচডি করার পর আরো সুযোগ আরো বড় হলো যে উনি আরো ভালো শিখতে পারবে এবং উনি আমাকে শিখাতে পারবে, আমিও একটু নলেজ শেয়ারিং হবে। সেই সূত্র ধরে আমাদের ফ্যামিলিটা অনেক বড় হয়েছে, ইনশাল্লাহ আজকে আমাদের যে গেট টুগেদার হয়েছে, ইনশাল্লাহ সামনে হয়তো আরো বড় পরিসরের অনুষ্ঠান হবে, আমরা সামনে আরো আমাদের বড় স্যারদের সাথে, আমরা আমাদের উপদেষ্টা স্যার যুক্ত হচ্ছেন, সরকারের বড় বড় বিভিন্ন অর্গানাইজেশনের সিনিয়ররা যুক্ত হচ্ছেন, কর্মকর্তারা যুক্ত হচ্ছেন, তো আমরা এই প্রতিষ্ঠান থেকে আরো সামনে নিয়ে যাবো। হয়তো আজকে দেখছি যেটা আমরা 2 বছরের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে একটা আইডল প্রতিষ্ঠান হবে ফরেন্সিক এর জন্য, এটা এটা ইনশাল্লাহ আমরা ধরে রাখতে পারি, যেভাবে যেভাবে এফোর্ট দিচ্ছে এবং উনি যেভাবে যে স্পিডে যাচ্ছে বুলেট ট্রেনের মতো, আমরা ছুটছি ওনার পেছনে কিন্তু লিড দিচ্ছে উনি, উনি সবাইকে নিয়ে যাচ্ছে, আমরা ওনার সাথে যাচ্ছি। তো ইনশাল্লাহ এটা আমাদের ভালো কিছু হবে, আমরা সবার যারা প্রতিষ্ঠান আছি, বিশেষ করে আমাদের যারা ম্যানেজমেন্ট টিমে এখন যারা আছে বরাবর, সবাই কিন্তু মানে খুব পরিশ্রম দিয়ে কাজ করে এবং মানে কি বলবো, এটা মানে একটা ফ্যামিলির মতো, আমরা ফ্যামিলির মতো সম্পর্ক নিয়ে কাজ করছি এবং আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। এবং এই গত 2 দিন ধরে কিন্তু খুব মানে আমাদের গ্রুপ যেটা আছে খুব মানে বিরাতে অর্ডার দিচ্ছে, কাজ হচ্ছে কাজ হচ্ছে, মানে কেউ কিন্তু না বলে নাই, মানে এত কাজের প্রেশার কেউ কিন্তু না বলছে না, কষ্ট হচ্ছে তারপর আমরা ম্যানেজ করে করছি। আমাদের যার মধ্যে এই বন্ডিংটা সবসময় থাকে এবং আমরা এই বন্ডিং দিয়ে যেন আমরা আগে যে 2 বছর যে আমরা টার্গেট নিচ্ছি বা যে এই সফলতা আমরা দেখছি, আমরা সবাই মিলে সাকসেস করবো ইনশাল্লাহ, এবং সবাই মিলে সাকসেস করবো, সবাইকে সবাই এই প্রতিষ্ঠান মানে একটা নিজের জন্য একটা অবস্থান নিতে পারি এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এটা চেষ্টা আমাদের তোমার থাকবে আর কি। ইনশাল্লাহ এটাই আমার বক্তব্য, আশা করি ভবিষ্যতে সবাই আমাদের সাথে থাকবো ইনশাল্লাহ, আমরা কাজ করবো।